নমস্কার বন্ধুরা আমি বিশ্বরূপ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট আজকে আমি আপনাদের সঙ্গে একটি সরকারি প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যাতে সেই প্রকল্পের সুবিধা নিয়ে উদ্যমী ভাই বোনেরা স্বনির্ভর হতে পারেন আমার দেওয়া তথ্যটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম আরও অনেক উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এবং অল অপশনেও প্রেস করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আমার উদ্যমী ভাই বোনেরা কীভাবে উপকৃত হবেন দেখুন বন্ধুরা আমার মতে পৃথিবীতে দুটি জিনিস আছে সব থেকে কঠিন ছোটোবেলায় পড়াশোনা করা যেমন খুব কঠিন ছিল সেরকমই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে টাকা ইনকাম করা অর্থাৎ রোজগার করা খুব কঠিন ছোটোবেলায় যারা ভালো স্টুডেন্ট ছিল পড়াশোনা যারা ভালো ছিল তারা হয়তো আমার এই কথার সঙ্গে সহমত নাও হতে পারেন তবে একটা ছোট্ট কথা আমি বলছি যে ক্ষেত্রে আপনারা কিঞ্চিত হলেও আমার সঙ্গে সহমত হতে পারবেন সেটি হচ্ছে আপনারা যারা ভালো পড়াশোনা করতেন তারা যত ভালোই পড়াশোনা করতেন না কেন বাড়ির গুরুজনদের স্কুলের শিক্ষকদের শিক্ষকদের আপনারা কি সন্তুষ্ট করতে পারতেন তো এখন যারা ভালো অর্থ উপার্জন করেন বা ভালো টাকা ইনকাম করেন তো তারাও একবার ভেবে দেখুন তো আপনারা যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা কি আপনাদের ক্ষেত্রে সন্তুষ্ট প্রদান করে তো এ থেকেই ধরে নেওয়া যেতে পারে যে ছোটোবেলায় পড়াশোনা এবং বড় হয়ে অর্থ উপার্জন করা খুব কঠিন কাজ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকাটা কতটা জরুরি সে সবাই জানে আর এই অর্থ একমাত্র ব্যবসার দ্বারাই রোজগার করা যেতে পারে আপনাদের মনে ভালো ব্যবসার প্ল্যান আছে ব্যবসা করার জন্য আপনারা উদ্যমী কিন্তু ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত মূলধন আপনাদের নেই এই কারণটা এখন আর কোনো সমস্যাই না যে সমস্ত উদ্যমী ভাইরা ব্যবসা করার জন্য একটা ভালো পরিকল্পনা তাদের মাথায় আছে তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে একটি ঋণ প্রকল্প যেই ঋণ প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মুদ্রা এ মুদ্রা কথাটির সম্পূর্ণ অর্থ হলো মাইক্রো লিমিটেড ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি এই ব্যবসার জন্য লোনের আবেদন করতে পারেন এটি একটি ভারত সরকারের উদ্যোগ যাতে ছোট শিল্পপতিরা ছোট ব্যবসায়ীরা এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায় উন্নতি করে স্বনির্ভর হতে পারেন এই প্রকল্পের মাধ্যমে তিনটি বিভাগে লোন দেওয়া হয় শিশু কিশোর এবং তরুণ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনাদের লোন দরকার হয় তাহলে আপনারা এই মুদ্রা লোনে শিশু বিভাগের বা শিশু ক্যাটাগরি থেকে আপনারা লোন পেতে পারেন তাহলে বন্ধুরা যারা ব্যবসা শুরুতেই লোন নেওয়ার কথা ভাবছেন আর সেই লোনটা যদি পঞ্চাশ হাজার টাকার বেশি না হয় তাহলে আপনারা এই প্রকল্প থেকে লোন নিতে পারেন তারপরেই আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই প্রকল্প থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সেটি হচ্ছে এই প্রকল্পের কিশোর ক্যাটাগরিতে দেখুন কত সুন্দর একটা প্রকল্প এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে আপনি ব্যবসা শুরু করার জন্য লোন নিলেন আপনারা ব্যবসা শুরু করলেন এই প্রকল্প থেকে লোন নিয়ে আপনারা প্রতিষ্ঠিত হলেন এই প্রকল্প থেকে ঋণ নিয়ে আপনারা ব্যবসা বাড়াতে চাইছেন তাহলেও এই প্রকল্প থেকে আপনারা ঋণ নিতে পারবেন এই প্রকল্প থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তরুণ ক্যাটাগরিতে আপনারা কোন কোন ব্যাঙ্কে এই প্রকল্প থেকে ঋণ নিতে পারেন তার বিস্তারিত আলোচনা আমি ভিডিও শেষে করে দেবো আপনারা যদি এই প্রকল্প থেকে লোন নিতে ইচ্ছুক হন তাহলে আপনারা সেই ব্যাঙ্কে গিয়ে প্রথমেই যোগাযোগ করুন এবং ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলুন তাহলে আপনাদের লোন পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হবে অনেকটা সরল হবে এই প্রকল্প থেকে লোন নিতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার আলোচনা করে দিই যেহেতু এটি ভারত সরকারের একটি প্রকল্প তাহলে ডকুমেন্টসটা সঠিক হওয়া চাই তাহলে জেনে নিই কী কী ডকুমেন্টস এই প্রকল্প থেকে লোন নিতে লাগবে এই প্রকল্প থেকে লোন নিতে গেলে প্রথমেই আপনার যেটা লাগবে সেটি হচ্ছে মুদ্রা লোনের আবেদনপত্র আপনারা যে ব্যাংক থেকে এই লোনটি সংগ্রহ করবেন সেই ব্যাঙ্কেই আপনারা এই লোনের আবেদনপত্র পেয়ে যাবেন অর্থাৎ লোনের আবেদনপত্র নিয়ে আপনারা অহেতুক চিন্তা করবেন না দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দ্বিতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে প্রজেক্ট রিপোর্ট ব্যবসার প্রজেক্ট রিপোর্ট আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ব্যবসার প্রজেক্ট রিপোর্ট আপনারা নিজেরা বানাবার চেষ্টা করবেন না লোন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যবসার প্রজেক্ট রিপোর্ট আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ব্যবসার প্রজেক্ট রিপোর্ট করিয়ে নেবেন প্রজেক্ট রিপোর্টটা খুব এসেন্সিয়াল এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলি আপনারা পরিচয়পত্র হিসাবে দিতে পারেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার আবাসিক পরিচয়পত্র সেখানে আপনারা ইলেকট্রিসিটি বিল দিতে পারেন টেলিফোন বিল দিতে পারেন ট্যাক্সের রসিদ দিতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটি দিলেই হবে এরপরে যে ডকুমেন্টসটা আপনাদের লাগবে সেটি হচ্ছে মেশিনারি দ্রব্য কেনার কোটেশান এবং যেই কোম্পানি থেকে বা যে সংস্থা থেকে আপনারা মেশিনারি দ্রব্য কিনছেন সেই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিবরণ আপনারা যদি এই প্রকল্প থেকে লোন নিতে চান তাহলে সেগুলি কিন্তু লাগবে ছ মাসের কম পুরনো আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে কতগুলো ছবি লাগবে সেটি ব্যাংকের সঙ্গে কথা বলে আপনারা রাখবেন এরপরে যেটা আপনাদের লাগবে ডকুমেন্টস হিসাবে সেটা হচ্ছে ব্যবসার প্রমাণপত্র ব্যবসার প্রমাণপত্র হিসাবে আপনারা দিতে পারেন ব্যবসার ট্যাক্সের রসিদ অথবা ব্যবসার লাইসেন্স এসসি এসটি এবং ওবিসি যদি আপনারা হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনাদের দিতে হবে শিশু এবং কিশোর লোনের ক্ষেত্রে আপনাদের কোনো প্রসেসিং ফি লাগবে না কিন্তু তরুণ লোনের ক্ষেত্রে আপনাদের জিরো পয়েন্ট শতাংশ প্রসেসিং ফি এবং আলাদা করে ট্যাক্স দিতে হবে এবার জেনে নেব মুদ্রা লোনের ইন্টারেস্ট রেটটি কত মুদ্রা লোনের ইন্টারেস্ট রেট ব্যবসা এবং ব্যাংকের ওপর নির্ভর করে মোটামুটি সব ব্যাঙ্কেই ইন্টারেস্ট রেটটি হয় এগারো থেকে কুড়ি পার্সেন্ট বার্ষিক যারা নতুন ব্যবসার জন্য লোন নিতে আগ্রহী তারা শিশু বিভাগে অ্যাপ্লাই করবেন শিশু বিভাগে অ্যাপ্লাই করতে গেলে আপনারা যে সংস্থা থেকে মেশিনারি ক্রয় করবেন সেই মেশিনারির কোটেশান এবং যে সংস্থার মেশিনারি ক্রয় করবেন সেই সংস্থার বিবরণ অবশ্যই আপনাকে ডকুমেন্টস হিসাবে ব্যাঙ্কে জমা দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং অবশ্যই আপনাদের ব্যবসার রেজিস্ট্রেশন পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তৈরি করে নিন সেটাও কিন্তু লোনের ক্ষেত্রে আবশ্যিক ডকুমেন্টস হিসাবে লাগবে এখন একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে এই লোনের ব্যাপারটা আরেকটু ভালো করে জেনে নেব তাহলে প্রথম প্রশ্ন আমাদের মনে যেটা আসে সেটি হচ্ছে এই লোনের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন এই লোনের জন্য সমস্ত ভারতীয় ব্যবসায়ীরাই অ্যাপ্লাই করতে পারবেন যারা ব্যবসা শুরু করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা ব্যবসা শুরু করে ফেলেছেন ব্যবসা প্রতিষ্ঠিত করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা ব্যবসা বাড়াতে চান তারাও এই প্রকল্পে লোনের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় প্রশ্নটি যেটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে এই লোনটা আমরা কতদিনের মধ্যে শোধ করতে পারব অথবা শিশু লোনের কত দিনের পরে আমরা কিশোর লোন পেতে পারি সাধারণত এই লোনটা আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে পারি এবং এই তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা কোনো যদি লোন পরিশোধ করতে পারি তাহলে পরবর্তী লোনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারব তৃতীয়ত যে প্রশ্নটি আমাদের মাথার মধ্যে আসে সেটি হচ্ছে মুদ্রা লোনে সুদের হার কত মুদ্রা লোনে সুদের হার এগারো থেকে কুড়ি পারসেন্ট হয়ে থাকে এরপরে যে প্রশ্নটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমরা কি কোনো সাবসিডি পাব না বন্ধুরা এই প্রকল্প থেকে লোন নিলে আমরা কোনো সাবসিডি পাবো না এই প্রকল্প থেকে গ্রামের বাসিন্দা ছাড়াও কি শহরের বাসিন্দারা লোন নিতে পারবে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে শুধুমাত্র গ্রামের বাসিন্দারা লোন নিতে পারবেন তা নয় শহরের বাসিন্দারাও লোন নিতে পারবেন এই মুদ্রা লোন থেকে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ আমরা লোন নিতে পারব বন্ধুরা এই মুদ্রা লোন থেকে আমরা সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আমরা লোন নিতে পারব কিন্তু শিশু বিভাগে আমরা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লোন নিতে পারবো কিশোর বিভাগে আমরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা লোন নিতে পারব এবং তরুণ বিভাগে সর্বোচ্চ দশ লাখ টাকা লোন নিতে পারবো ভিডিওর মাঝে আপনাদের বলেছিলাম আপনারা কোন কোন ব্যাঙ্ক থেকে এই প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারেন তাহলে সেটা বলে দিই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিন্ডিকেট ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক ইন্ডাসইন্ড ব্যাংক ব্যাঙ্ক কর্ণাটক ব্যাঙ্ক সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক করুর বৈশ্য ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি ব্যাঙ্ক থেকে আমরা এই প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারি এছাড়াও আরও অনেক ব্যাঙ্ক আছে যে ব্যাংক থেকে আমরা এই প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারি তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে আপনারা লোন নিতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে কত টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারেন এবং লোন নিতে গেলে কোন ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং খুব ভালো লাগলে এবং উপকারী বলে যদি মনে হয় এই ভিডিওটি তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পান তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম